সকালবেলা উঠে বিছানার বেড কভার, বালিশের কভার সব কিছু চেঞ্জ করলাম, মশারি, তারপরে যেটা হচ্ছে গায়ে দিই তার কভার, সব কিছু হচ্ছে আজকে কাচা হয়েছে, অনেক কিছু কাচা হয়েছে। আর এই দেখো মশারিটা নতুন নিয়েছি, অনেক দিনই কেনা ছিল, তো এটা আজকে থেকে ব্যবহার করব। আর আমার বেড কভার একটু হালকা প্রিন্টের বেশি ভালো লাগে, আমি অনেক শুতে তাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি সোমা চলে এসেছি আজকে একটা পুজো স্পেশাল ব্লগের সাথে। তো সকাল থেকে আসতে পারিনি, এখন কটা বাজে তাও আমি দেখতে পারিনি। তো সকাল থেকে উঠে রান্নাবান্না করছিলাম, আর আজকে হচ্ছে ইতু পুজো। তো ইতু পুজো অনেকে এক মাস ধরে করে, আমি সেটা পারি না, বা আমরা সেটা করতাম না বাড়িতে বিয়ের আগেও, ওই লাস্টেরটা করি। তো আজকে হচ্ছে লাস্ট যেদিন, তো আজকেই হচ্ছে ইতু পুজোটা করবো। আর সকাল থেকে প্রচণ্ড চাপে ছিলাম, প্রচণ্ড কাচাকাচি সব কিছু করলাম, মাথাটা তা ঘষলাম, আমি ওদিকে রান্না করছিলাম, আর মা আমার ঝিলি পুজোর সবটা জোগাড় করেছে। তো চলো আর বেশি বকবক করবো না, এখনো পর্যন্ত না খেয়ে আছি, গিয়ে দেখাই যে পুজোর কী কী জোগাড় হয়েছে। তো এখানে দেখো ঝিলিকরা সব কিছু জোগাড় করে নিয়েছে, আর আমি এখন এসেছি, এবারে আমরা পুজোটা শুরু করব। ওরা দুজনেই এই সবটা পুরোপুরি গুছিয়েছে, কারণ আমার আজকে অন্যদিকে এতটাই কাজ ছিল, আমি এগুলো কিছুই জোগাড় করতে পারিনি, ওরাই সবটা করেছে। অষ্টচাল অষ্টধূপা কলস পাত্র ধুয়ে শোনো সবে ইতুর কথা, ভক্তি যুক্ত হয়ে ইতু দেন বর, ধন ধান্য পুত্র পৌত্রে ভরে উঠুক ঘর। কলস পাত্র ধুয়ে শোনো সবে ইতুর কথা, ভক্তি যুক্ত হয়ে ইতু দেন বর, ধন ধান্য পুত্র পৌত্রে ভরে উঠুক ঘর। বামুন বাস করত, তার স্ত্রী ও দুই কন্যা ছিল। বামুনের একদিন পিঠে খাওয়া স্বাদ হলো, সে অতি কষ্টে ভিক্ষে করে চাল গুড় তেল নারকেল এনে বামুনিকে দিয়ে বললে, আজ পিঠে তৈরি করো, কিন্তু দেখো যেন একটিও পিঠে কাউকে দিও না। এই বলে বামুন রান্নাঘরের পেছনে লুকিয়ে রইল। এদিকে বামুনি রান্নাঘরে গিয়ে পিঠে করতে বসল, যেমন একটি কড়াতে দিয়েছে অমনি শব্দ হলো ছ্যাক ছ্যাক ছ্যাক। সেই শব্দ শুনে বামুন একগাছি দড়িতে গাঁট দিতে লাগলো। এইভাবে প্রতি ছ্যাকে একটি করে গাঁট দেয় বামুনি, কতগুলো পিঠে গড়ল। তারপর আর কোনো শব্দ না পেয়ে বামুন বাড়ির মধ্যে গিয়ে বামুনিকে বলল, বামুনি পিঠে নিয়ে আয়। এখন পুজোটা ওপর থেকে দিয়ে এলাম, দিয়ে এসে আবার নিচে এসেছি, আমার রান্না তো হয়ে গেছে, কি রান্না করেছি দেখাচ্ছি। আর একটুখানি দুধ পুলি বানাবো, তো আমাদের ও যেহেতু নারকেল খাওয়া বারণ, নারকেল দেবো না, একটু দুধ দিয়ে ক্ষীর বানাবো, তো সেটাই করছি। আর তারপরে করব, কখন করবো জানি না, দেখছি এখন 2 বাজে ঘড়ির দিকে তাকিয়ে। দুধ পুলি বানাবো, তার জন্য দুধের ক্ষীর তৈরি করছি, আমি নারকেলের পুরটা দেব না, তোমাদের বললাম যে ওর ওটা খাওয়া বারণ আছে নারকেল, সেই জন্য। আর ওখানে দেখো খিচুড়ি করেছি, এখানে বাঁধাকপির তরকারি করেছি, আর বেগুন ভাজা আছে। তো আর এখানে রাত্রে কড়াইশুঁটির কচুরি করব, তার জন্য কড়াইশুঁটির পেস্ট করে রেখে দিয়েছি। তো এইদিকে এটা হোক, চলো ওপরে যাই, গিয়ে এবার একটু প্রসাদ খাবো, তো চলো ওপরে যাই। ওপরে চলে এসেছি, এবার সবাই মিলে একটু প্রসাদ খেয়ে নেব, তারপর বাকি কাজগুলো করতে হবে, কারণ তোমরা দেখলে রান্নাঘরে অনেক কাজ রয়েছে, আবার ঝটপট করে রান্নাঘরে যেতে হবে। তো প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার নিচে চলে এসে সবাই মিলে আমরা দুধ পুলির জন্য, এই ক্ষীরটা তৈরি হয়ে গেছে, এই দুধের ক্ষীরটা দিয়ে আমি, মাম, ঝিলিক সবাই মিলে এটা বানিয়ে নিচ্ছি, কারণ একা একা করতে গেলে অনেকটা টাইম লাগবে, আর ওরা ছিল বলে আমার অনেক হেল্প হয়েছে, প্রতি বছরই ওরা আমাকে এইভাবেই হেল্প করে। এখন না অনেক দেরি হয়ে গেছে, আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, আমি মাথাটা ঘষে মাথা আঁচড়াবো তারও সময় পাইনি। আর এখন বাজে মনে হয় 3:30 মতো এখন বাজে, তো এখনও খাইনি, একবারে ঘর হচ্ছে, তোমরা জানো ইতু পুজো করলে ঘর জলে ভাসাতে হয়, তো ঘরটা ভাসিয়ে এসে খাবো। আর এখানে কি করছি রান্নাঘরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই কড়াইশুঁটির কচুরি করবো রাত্রিবেলা, তো তার জন্য পুরটা এখানে বানিয়ে রাখছি, আর এখানে হচ্ছে দুধ পুলির জন্য দুধটাকে জাল দিচ্ছি, তো এই হচ্ছে এখানে করছি। দুধ জাল দেওয়া হয়ে গেছে, এরপর যে পুলিগুলো আমরা তৈরি করেছিলাম সেগুলো সব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ফোটাতে হবে, আর আমার এই জায়গাটা ছোট হয়ে গেছে বলে পরে পাল্টে নিয়েছিলাম।
পুজোটা যারা করো তারা অনেকেই জানো যে সূর্য অস্ত যাওয়ার আগে এই ঘট জলে ভাসান দিতে হয়। আবার অনেকেরই নিয়ম আছে যে পরের দিন ভোরবেলা দিতে হয়। তবে আমাদের যেদিন পুজো হয় সেদিনই সূর্য অস্ত যাওয়ার আগে আমরা জলে ঘট ভাসান দিয়ে আসি। তো সেই জন্যই আমরা সবাই যাচ্ছি পুকুরে। প্রতি বছর গঙ্গায় যাই, তো এবছর আর গঙ্গায় গেলাম না, এবছর এখানেই একটা পুকুরে আমরা এই ঘট জলে ভাসান দেব। তো সেই জন্য সবাই মিলে যাচ্ছি, আর খালি পায়ে যাচ্ছি, নিচে বড় বড় খোয়া রয়েছে, পায়ে ভীষণভাবে লাগছে। তো আমাদেরই একটা পুকুর, মানে তোমরা আমার ছাদ থেকে যে পুকুরটা দেখো, আমাদের বড় জ্যাঠার বাড়ি থেকে এই পুকুরটার মধ্যে যেতে হয়, তো আমরা সেখান দিয়েই যাচ্ছি এই পুকুরটার মধ্যে, এখানে গিয়েই ঘট ভাসান দেব। আগে এই উপরটা এই তলাটা রাখো না, তলায় রেখো না। যেহেতু খেয়ে দিয়ে আসতে গেলে দেরি হয়ে যাবে, তারপরে খাওয়া কাপড়ে আবার জামা কাপড় চেঞ্জ করতে হবে, তো সেই জন্য আমরা প্রতি বছর এটাই করি, আগে ঘট ভাসান দিয়ে যাই। আর এবছর যেহেতু পুজোটা অনেকটাই দেরি হয়ে গেছে করতে, আর এখানে দেখো, তারপর আমরা বাড়ি চলে এসে খিচুড়ি নিয়ে নিয়েছি, যা যা রান্না করেছিলাম, খিচুড়ি, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, দুধপুলি, সব কিছু নিয়ে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। কারণ প্রায় 5টা বাজতে যায়, আমাদের প্রত্যেকে প্রচণ্ড খিদে পেয়েছে, তো সেই জন্য ঝটপট করে সব খাবার বেড়ে নিয়েছে। আর রান্নাগুলো তাড়াহুড়োই করলেও কিন্তু দারুণ হয়েছিল। এখন রাত্রি 10টা মতো বাজে, তো এখন তো হচ্ছে রাত্রি, আর আমাদের খাওয়া দাওয়াটা হবে। তোমাদের তখন দেখালাম কড়াইশুঁটির কচুরিটা করেছি, আর এখন হচ্ছে কড়াইশুঁটির কচুরি হবে, আর তার সঙ্গে আর বেশি কিছু পারিনি করতে, আলু ভাজা করেছি আর একটু আলুর দম। তো এবার রাত্রে ও বলছে যে আমি করব, তোমাকে করতে হবে না। তো ও হচ্ছে কড়াইশুঁটির কচুরিটা করেছে, সব কিছু আমি জোগাড় টোগাড় মানে করছে, আমি সব কিছু জোগাড় টোগাড় করে দিয়েছি। তো চলো তোমাদের দেখাই। এই যে দেখো, আমি ময়দা মেখে দিয়েছিলাম, আর ও যে কাজটা করে খুব সূক্ষ্ম করে করে, খুব সুন্দর করে করে এগুলো করছে। এই যে কড়াইশুঁটির পুরটা এখানে রয়েছে, আর এই যে ইনি করছেন, এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে সবাই আমরা বসে আছি অধীর আগ্রহে। তো এখন কখন জানি না, ও যে কাজটা করে খুব সূক্ষ্ম করে করে কাজটা করছে, আমরা এখন কখন খেতে পাবো সেটা আমরা জানি না, যে রাত্রি ঠিক কটা বাজবে। এখানে আমরা কারা কারা আছি দেখো, বিশাল আছে, তারপরে হচ্ছে মাম আছে, ঝিলিক আছে, আমরা সবাই এখন অধীর আগ্রহে খাওয়ার জন্য অপেক্ষা করছি। আমি রান্নাঘরে গেলেই আমাকে তাড়া করছে, বলছে তুমি যাও, তো বসে থাকি কখন দেখি খাবারটা হয়। আমি আবার একবার রান্নাঘরে এলাম, বলছি কোনো হেল্প করব, আমাকে বলছে কিচ্ছু করতে হবে না। তো এই দেখো, ও সব এইগুলো বেলেছে, এবারে ও এগুলো ভাজবে। তো এগুলো ভাজছে, আমি বলছি দাও আমি ভেজে দিচ্ছি, তুমি না হলে বেলো, বলছে না আমি সব কিছু করব, তুমি যাও এখান থেকে, বলে আমাকে বারবার রান্নাঘর থেকে বের করে দিচ্ছে। তো ছেলেরা কিছু করলে বসেও থাকা যায় না, চুপ করে যতবার রান্নাঘরে যাচ্ছি আমি তাড়া করছি। অবশেষে আমরা খেতে বসলাম, আমাদের খাবার দাবার সব কিছু রেডি। তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো, নতুন বন্ধু হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে পরের দিন নতুন একটা কোনো ব্লগ বা রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর ঠান্ডায় সবাই সুস্থ থেকো। টাটা।